বিয়ার বাঙ্গানি মানসে আড়ালে হতে যখন জারিতে পারে না তখন সামনে উদিয়া দিলায় দিলেন সামনে দিয়া কইব নি আপনার ফুড়ি হইলো বিয়া দিবা না কইব সামনে গিয়া কৌশল অবলম্বন করিয়া হইব বলে আমি এটা বাঙ্গানি অঙ্গানি দিয়ার নামা তবে হুশকরি ফুড়ি দিও এটা কিতা হইছে এখান বাঙ্গানি না জোড়ানি এখান বাঙ্গানি না জোড়ানি খবরদার আমার আল্লাহ হইতো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সামনে এবং পিছনে গিবতকারীরা উশিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইয়ার ওয়াইলুন এরা ধ্বংস এরার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এর বাদে বয়ানার আমার আল্লাহ কিলা ধ্বংস হরবা যারা মানুষের গিবত করে সামনে যারা পিছনে হরে সত্য হোক অথবা মিথ্যা হোক যারা গিবত শেখায়ত হরে তারা রে কোন জায়গার মধ্যে আল্লাহ বান্দিয়া রাখবা নারুল্লাহর মধ্যে সামনে আলোচনা আর ইনশাআল্লাহ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা সুফিয়ানে সৌরি ফরমাইত্রা যারা সামনে হাত দিয়া দুঃখ দিয়া কষ্ট দিয়া বেইজ্জত করে মানুষে মানুষের সামনে করে না করে না দুই নম্বরে ওইত্রা চোখ দিয়া মানুষের দিলর মধ্যে চোখ দিয়া দুঃখ দিলায় এবং বুড়ি দিয়া দুঃখ দিলায় দেখবা আমার ভাই তুমি আমার কালাম উল্লাহ দান করলাই কিন্তু আমরা বুঝলাম না আল্লাহ বুঝলাম না আল্লাহ কোরআনের ফায়দা লইতে পারলাম না কোরআনের মধু আহরণ করতে পারলাম না আমরা দুনিয়া তো বেকার হয়ে যাইব আল্লাহ মৌতর আগে সরসরি আন্দাজেও বলা মোটামুটি মোটামুটি হিসাবেও বলা আমরা রে তোমার কালাম কোরআন বুঝবার তৌফিক দিলা আমিন আল্লাহুম্মা আমিন দোয়া করবা আল্লাহ তোমার কালামুল্লাহ মানে তুমি তুমি মানে কোরআন যদি কোরআনের আলোচনা আমি শুনি কোরআনের রঙে রঙিন হয় তাহলে আল্লাহ আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার সুবহানাল্লাহ আল্লাহ রে দেখতে চায় যদি জুন্নুন মিসরি ফরমাইতা যদি সব আল্লাহ রে দেখতে চায় কোরআন ওখান মিলিয়ে বই যাও সুবহানাল্লাহ আল্লাহর লগে যদি গল্প করতে চায় তাহলে তিলাওয়াত শুরু করে দিক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে কথা বলাও হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এই জলসার তফসিলের উসিলায় ইলাকার মধ্যে প্রত্যেক মসজিদে আল্লাহ তোমার কালামের তফসিলের ইন্তজাম করিয়া দেও আল্লাহ হো আমি তিলাওয়াত বাড়াও তফসির বাড়াও ওখান লগে মহাব্বত লাগাও আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে বিস্তার মধ্যে ঘরের মধ্যে খারবারের মধ্যে সার্ভিসের মধ্যে তামাম ডিপার্টমেন্টের মধ্যে আমার আল্লাহ শান্তি নামক নিয়ামতটা দিয়ে বেরি লইবা সুবহানাল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সোক নিয়া গুরি দিয়াও মানরে বেইজ্জত করা যায় শিকায়ত করা যায় যেমন আছে হে আপনার দেখেন না চান না অন্যরে আপনি হইতরা বুঝলেন তখন হ্যাঁ একজনে দেখছে না আর একজনে তারে দেখাইবার লাগি তারে দেখাই না চোখ টিপা মারে মানে তুই না বুঝিল আমি তোর কথা বলবো তুই না ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা হাত দিয়া ভরা যায় চক্ষু দিয়াও ভরা যায় বুড়ি দিয়াও ভরা যায় আর আড়ালে মানুষ দিয়াও ভরা যায় পিছনে কেস দিয়াও করা যায় জমিনের মধ্যে বিভিন্ন ধরনের গোসা গাড়িয়া করা যায় বড় রাস্তায় ছোট বানাইয়া হুমাজা এবং লুমাজার মধ্যে ঢুকা যায় ছোট রাস্তা বড় হয়ে গেছে এখন বেলা বেটে লাভায় হামাইয়া জলসার মধ্যে যাইতে সময় তিন বছর আগে দেখলাম এখাতি রাস্তা এখন দেখিয়া রয়ে গেছে তিন আর জীবনে কিন্তু তিন হাতর রাস্তা এখা তুই আসে না আগে হামাইতো ট্যাক্সি বা ভ্যান ইন্ডিগো হামাইতো
এখন বাইক বালা হরিহা মায় না আসিন না না ইটা গীবত এবং শিকায়ত মানুষরে পালা না পাওয়া আল্লাহর বান্দারে দিল থেকে খারাপ পাওয়া ইটা হিংসায় পরিবর্তন ওয়া মানুষে মানুষরে মারিলায় তার জমি জবরদখল করিলায় তার উপরে কেস দিলায় তারে জানে মারি এইবার চিন্তাধারা করে মানুষের সামনে বেইজ্জত করতে চায় জুমার দিন সারা মানুষের সামনে তারে উলঙ্গ করতে চায় যারা সামনে করতে চায় যারা পেছনে করতে চায় যাই হোক বেশ লম্বা করতাম না শর্টকাট আমার মাঝে আব্দুল্লাহ নুমান সাহেব আসেন আলোচনা করতাম সাঈদ ইবনে জুবায়ের আল্লাহর বান্দার দুই নম্বরে দাই ফরমাইতরা কে হরপা বলে হুমাজা আর লুমাজা আরে আয়াত আছে সূরা কলম হাম্মা জিম্মাশা ইম্মিনামিম মান্নাইল খায়র মুহতাদিন আসিম নাউযু বিল্লাহ হুকম নাউযুবিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা এই যে হুমাজা সামনে অথবা পেছনে আড়ালে আবদালে করে মানুষের দেখাইয়া করে লুকাইয়া করে আল্লাহ কর্মাইত্রার নাম এই ব্যক্তির নাম হইল হাম্মাজ বুড়া মানুষের ডেফিনেশন ভিতর আল্লাহর উপরে আয়লা মিলে যে আড়ালে অথবা সামনে মানুষের হিবত এবং শেখায়ত ত্রুটি গুলা ভুল গুলা হইতে থাকে এই সোশ্যাল মিডিয়ার যুগ সবথেকে প্রাসঙ্গিক আলোচনা এই সুরার মধ্যে রিলেটেড হইল সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবা আল্লাহু আকবার কাবীরা আস্তাগফিরুল্লাহ আল আযীম নাউযু বিল্লাহি মিন যালিক ওয়াজ মাহফিল থেকে লাগাইয়া কাতার বিশ্বকাপ থেকে শুরু করিয়া হর ডিপার্টমেন্ট অফ ভিডিওস গুলা আছে পোস্ট গুলা আছে স্ট্যাটাস গুলা আছে পক্ষে এবং বিপক্ষে মন্তব্য আছে না নাই একজন দেখলাম বাইরা করিও না আমার এই জবাব দিছে তার নাম হইল কমেন্ট ভালো হতে পারে খারাপও হতে পারে কমেন্টস অপশন আছে তাই আমি কমেন্ট করি কমেন্ট এগু খরকে বানাই দিছে আল্লাহ নেই মানুষের বানাই নানি ম্যান মেড নানি মাতই না কেন আমরা মানুষের বানাই জিনিসের উপরে যারা ইয়াকিন রাখি যদি আর হাজার বাগর একবার আমরা ইয়াকিন কোরআনে কারীম হরিলাই তাইলে আমরা আল্লাহ হইতে বড় সুবিধা এক ডক্টর রহমান এমএলএ হসপিটাল গুয়াহাটি প্রায় মানুষ যায় নার্ভ রিলেটেড ডিজিজ হইলে হন যায় রোগ সংক্রান্ত ডিপার্টমেন্ট হন যায় প্রায় আরাম কই যায় এমএলএ রহমান ডাক্তার জবরদস্ত এক ডাক্তার মাশাআল্লাহ কোন ট্রিটমেন্ট করাত গেছিলাম আমরা বরাবর এক রুগী নাম পরিচয় দেওয়ার জরুরত নাই সমানো শহরিয়া গেছেন তাই নাটক গেল হদরা বড় আল্লাহওয়ালা বড় নেক মানুষ ফেটার মধ্যে দেখলাম ফ্যাট এবং হমরর মাঝখানে রগর জয়েন্ট আছে ডাক্তারে কইলা আপনি এক্স রে করিলা কুয়া এক্স রে করার পরে দেখা যায় একটা রগ আর এক রগর উপরে উঠিয়া আর একটা রগর লগে ফেস খাওয়াই খবরের মধ্যে হয় এই জায়গার মধ্যে হয় কোনো নেক পেইন যখন হয় পিছনে হয় ব্যাকবোন হয় বিভিন্ন রগর সমস্যা হয় কই না হয় না ডাক্তারে হয়েছে রগর উপরে রগ উঠিছে এক্স রে করা হয়েছে না আমরা কেমন বিশ্বাস করি ফেটর মাঝে ফাটর আছে ছোট দশটা বড় একটা দেখতে আপনি মেশিনের উপরে বড় বিশ্বাস এটা হাসাও আল্লাহ প্রেম দিয়া মানরে বানাই লইলা ফাটর ডাক্তারে হয়েছে বারোটা বাড়িতে আমার বাদে যদি আপনার ফুয়া হয় বা বিবিয়ে হয় না বাড়িতে বুদ্ধা ফাটর নাই আপনি হই পাইলে মাশা আল্লাহ ডাক্তারে কইছে বারোটা আপনি নাই বুঝলে আপনার মাথুর নাই কিছুমান বল দুস্থ বল বুজুর্গ হয় আল্লাহ বান্দা খাওয়া হইল রগর উপরে রগ উঠিয়া তিন নম্বর রগর লাগে পেস খাওয়াই এখন আপনার অপারেশন লাগে দুই লাখ টাকা কয় লাখ আল্লাহ বান্দা বড় গরিব বান্দা বাড়ি আওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিন দে হইল আমার আল্লাহ ডাক্তারে কইছেন তো ওলা মগর আমি তো দেখি আর না আল্লাহ
রক বানানে ওয়ালা আল্লাহ, রগর উপরে রক রে তুলনে ওয়ালা উঠানে ওয়ালা আল্লাহ, এবং তিন নম্বর রগর মধ্যে ফেস হওয়ানে ওয়ালা ও আমার আল্লাহ। রক যারা তুমি উঠাইলা তুমি লামাও, আমিন হবা। আর ফেস হওয়ানে ওয়ালা তুমি আল্লাহ, এই ফেস তুমি হওয়াইলা, এই ফেসটা তুমি ছুটাইয়া দে। বন্দা দোয়া হতরা খেলা করবা, দোয়া হতরা ইয়াকিন লইয়া আল্লাহ বানানে ওয়ালা তুমি আল্লাহ, রগর উপরে রক উঠানে ওয়ালা তুমি আল্লাহ, তিন নম্বর রক দি ফেস হওয়ানে ওয়ালা তুমি আল্লাহ। ও আল্লাহ মেহরবানি করিয়া আমি গরিব বন্দারে তুমি আল্লাহ মুক্তি দেও, আমি এমন অপারেশন করাইবার সম্বল নাই। ও আল্লাহ মেহরবানি করিয়া আমার রগর বেদনা আরাম দিলাও। খুঁটিয়া নামাজ পড়িতা বুঝা যাবে ভাই, স্ট্রেচার দিয়ে এক জায়গা দিয়ে আর জায়গা লড়িবার লাইন নাই, বড় ডেঞ্জার, রগর সমস্যা বড় মারা। আল্লাহর বান্দার দোয়া শেষ হইতে না হইতে আমার আল্লাহ এই ফেস বন্ধ ছুটাইয়া এবং রগর উপরে দেখি রগ লামাইয়া দিলেইলা।